ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের সবরকম সহযোগিতায় সরকার পাশে থাকবে বলে আশ্বস্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন উপকূলীয় অঞ্চলে দুর্যোগ সহনীয় ঘর করে দেওয়া হবে গণতন্ত্রের ধারাবাহিকতা আছে বলেই দুর্যোগে মানুষের পাশে দাঁড়াতে পেরেছে সরকার বৃহস্পতিবার ঘূর্ণিঝড় রেমাল কবলিত এলাকা পটুয়াখালীর কলাপাড়ার পাড়ার সরকারি মোজাহারউদ্দিন বিশ্বাস কলেজ মাঠে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ শেষে এসব কথা বলেন প্রধানমন্ত্রী সরকার প্রধান বলেন দেশে ধারাবাহিক গণতন্ত্র আছে বলেই দুর্গত মানুষের পাশে দাঁড়াতে পারছি আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হয়েছে যেন প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষ রেহাই পায় তিনি বলেন ভেঙে যাওয়া বাঁধ ইতোমধ্যেই পুনর্নির্মাণ শুরু করে দিয়েছি যাতে বন্যার আগেই নির্মাণ কাজ শেষ হয় উপকূলে দুর্যোগ সহনীয় ঘর তৈরি করে দেওয়া হয়েছে যেখানে যেখানে আপনাদের ঘরবাড়ি ভেঙে গেছে সেটুকুও নতুন করে তৈরি করে দেব আমার উপর আস্থা রাখুন প্রধানমন্ত্রী বলেন দল ও সরকার ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে সব ধরনের সহযোগিতা দেবে সরকার অতীতে এমন দুর্যোগ হয়েছে কিন্তু কেউ পাশে দাঁড়ায়নি দুর্যোগ আসবেই কিন্তু তা মোকাবিলা করে টিকে থাকার সামর্থ্য অর্জন করতে হবে সেটি আওয়ামী লীগের লক্ষ্য এর আগে বৃহস্পতিবার দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিটে তিনি পৌর শহরের সরকারি মোজাহারউদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে মঞ্চে উপস্থিত হন প্রসঙ্গত গত ছাব্বিশ মে রাত থেকে সাতাশ মে শেষ রাত পর্যন্ত দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যায় ঘূর্ণিঝড় রিমাল এর প্রভাবে ঝড় বৃষ্টি ও জলোচ্ছ্বাসে দেশের বিভিন্ন জেলার মতো উপকূলীয় জেলা পটুয়াখালীতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয় পটুয়াখালী জেলায় তিন লাখ সাতাশ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় দুশো পঁয়ত্রিশটি বাড়ি সম্পূর্ণ এবং এক হাজার আটশো পঁয়ষট্টিটি আংশিকভাবে ধ্বংস হয়েছে এ প্রাকৃতিক দুর্যোগে কৃষিখাতে ২৬ কোটি টাকা এবং মৎস্য খাতে আটাশ কোটি টাকার বেশি ক্ষতি হয় ডেস্ক রিপোর্ট বার্তাবাজার